মাইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান সফল করতে দেশের বিভিন্ন নদ-নদীতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত রয়েছে। এরপরও প্রশাসনকে ফাঁকি দিয়ে মাছ ধরার চেষ্টায় পদ্মা ও মেঘনায় জাল ফেলেন চাঁদপুরের জেলেরা। খবর পাওয়া মাত্রই অভিযান চালায় নৌপুলিশ ও মৎস্য বিভাগ। এ সময় কাউকে আটক করতে না পারলেও ১০ লাখ মিটার জাল ও ৬০ কেজি ইলিশ জব্দ করা হয়। জেলেরা তাদের জাল রেখে পালিয়ে যায়, আমরা তাদের ধরার জন্য ধাওয়া করি, কিন্তু প্রচন্ড অন্ধকার ছিল যার ফলে আমরা তাদেরকে চেস করতে পারিনি, তারা সরু খালের ভিতরে চলে যায়। পটুয়াখালী পায়রা নদীতেও অভিযান চালিয়ে ২০,০০০ মিটার কারেন্ট সহ চরকরা জাল জব্দ করা হয়। পরে তীরে আগুন দিয়ে পুড়িয়ে জাল নষ্ট করা হয়। অন্যান্য জেলার থেকে এখানে জেলে ভাড়ে সচেতন এবং যারা আসবে তাদেরকে একেবারে কঠিনভাবে প্রতিহত করা হবে। এছাড়া ভোলায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি থাকায় মেঘনা নদীতে জেলে কিংবা মাছ ধরার নৌকার দেখা মেলেনি। ফারিয়া ফারজানা, সময় সংবাদ।